আজকে কেন আমাদের দেশের দ্রব্যমূল্যের উত্থগতি সংগ্রামের সাথে যা আমরা বলতে চাই, আজকে আমাদের দেশের বেনিয়া ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে তেল তেল চিনি নুন থেকে আরম্ভ করে নিত্য ব্যবহার্য দ্রব্যকে সিন্ডিকেটের মাধ্যমে যেভাবে মনোপোলাইজড করেছে, সরকার যদি এখনও কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করে তাহলে এদের কাছে সরকার জিম্মি হয়ে পড়বে, আগামীতে দ্রব্যমূল্যের দাম আরও বাড়াবে, সরকার তখন অসহায় হবে। কাজে আজ যে কথাটি বলতে চাই, এখনো সময় আছে যে 14 দলের ভিত্তিতে 23 দফার ভিত্তিতে আন্দোলনের সংগ্রামকে যদি আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে যেতে পারি তাহলে হয়তো সংকট থেকে পরিত্রাণ পাইতে পারি, নৌকা অন্যভাবে আমরা পরিত্রাণ পাব না। সংগ্রামের সাথে তাই আজ যে কথাটি বলতে চাই সেই কথাটা হচ্ছে, এই যে সামনের দিনগুলো আমাদের ভাবার জন্য অত্যন্ত ভয়াবহভাবে আসছে, হয়তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি বলেছেন 2023 সালটা অত্যন্ত ভয়াবহ হবে, আমি ওনার সাথে একমত। উনি বলেছেন আমাদের দেশের 25 ইঞ্চি জমি যদি আবাদ করা না যায় তাহলে আমার দেশে দুর্ভিক্ষ হতে পারে, আমিও ওনার সাথে একমত হয়ে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করতে চাই, আপনার সরকার এবং আপনার জোট যদি কার্যকরী পদক্ষেপ না হয় তাহলে 23 সালের সংকট থেকে দেশকে পরিত্রাণ দেওয়া অত্যন্ত কঠিন হবে। তাই আমরা বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আপনার জোটকে নিয়ে সামনের দিকে অগ্রসর হন, জনগণের উপর নির্ভর করুন, প্রশাসন বা গোয়েন্দা সংস্থার উপর নির্ভর করে আপনি সংকট থেকে উত্তর করতে পারবেন না। আজকে আমরা সেই জন্য যে কথাটা বলতে চাই, যারা অনেকে সোনালী স্বপ্ন দেখছে সরকার পরিবর্তনের মধ্য দিয়ে হয়তোবা তাদের ভাগ্য খুলবে, কিন্তু আমি বলতে চাই আপনারা যখন ক্ষমতায় ছিলেন তখন 5 বার চ্যাম্পিয়ন হয়েছিলেন, আপনাদের কি কর্মসূচি আছে মেহনতি মানুষের জন্য, বেগার সমস্যার সমাধানের জন্য? আপনারাই তো চালু করেছিলেন বাণিজ্য, আপনার চাকরি বাণিজ্য, যে চাকরি বাণিজ্যর ভয়াবহ বর্তমানে অবস্থান সৃষ্টি হয়েছে। কাজে আমরা মনে হয় বর্তমানে রাষ্ট্র এই রাষ্ট্র ব্যবস্থাকে বিভিন্ন সরকার ক্ষত বিক্ষত করেছে, এই রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্য দিয়ে জনগণের মুক্তি সম্ভব নয়। আজকে বিকল্প যদি আমরা করতে না পারি, যেটা আমাদের নেতা কমরেড মোহাম্মদ তোয়ার শিখিয়েছেন যে আমাদের সমাজতন্ত্রের বিপ্লবের মাধ্যমে জনগণের মুক্তি তুলে ধরতে হবে, আজকে এই কথা আমি বলতে চাই। আমরা মুক্তিযুদ্ধ করেছি, শুধু ক্ষমতার পালা বদলের জন্য মুক্তিযুদ্ধ করিনি, মুক্তিযুদ্ধের চেতনা বলতে অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা বুঝে যায়, মুক্তিযুদ্ধের চেতনা বলতে ধনী গরিবের ব্যবধান কমানোর কথা বলা যায়, মুক্তিযুদ্ধের চেতনা বলতে শ্রমিক কৃষক মেহনতি জনগণের যে স্বার্থকে সমুন্নত রাখার কথা বলা হয়, মুক্তিযুদ্ধের চেতনা বলতে আমাদের দেশে সামগ্রিক অর্থে যে শ্রেণী বৈষম্য আস্থাতে কমানোর কথা বলা হয়। বঙ্গবন্ধু বলেছিলেন বিশ্ব 2 ভাগে বিভক্ত, 1 ভাগে শোষক 1 ভাগে শোষিত, আমি উনি বলেছিলেন উনি শোষিত জনগণের পক্ষে, আমরাও শোষিত জনগণ, এই শোষিত জনগণকে মুক্তির কাফেলাতে আবারও সামিল হতে হবে।